হাই, আমি নেহা। টিচিং ওয়ার্ল্ডে তোমাদেরকে স্বাগত জানাই। শুরু করছি আজকের জিকে ক্লাস। প্রথম প্রশ্ন, জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? উত্তর, মান্না দে। আমি নেতাজিকে দেখেছি, এই স্মৃতিকথামূলক গ্রন্থটি কার লেখা? উত্তর, নারায়ণ সান্যালের লেখা। নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর, 1842 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, রেগুলেটিং আইন পাশ হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর, 1773 খ্রিস্টাব্দে। হুইটলি কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর, 1929 খ্রিস্টাব্দে। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে? উত্তর, মোগল সম্রাট দ্বিতীয় আকবর। বন্ধুগণ, তোমরা যদি এই মুহূর্তে এই ভিডিওটি ইউটিউবে দেখো আর ভিডিওতে দেওয়া কোয়েশ্চেনগুলো যদি তোমাকে হেল্প করে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবে এবং এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ফেসবুকে দেখো তাহলে পেজটিকে অবশ্যই একটা লাইক করে ফলো করে দেবে। আমাদের পরবর্তী প্রশ্ন, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? উত্তর, দয়ানন্দ সরস্বতী। ভারতীয় সংবিধান কার্যকরী হয় কত খ্রিস্টাব্দে? উত্তর, 1950 খ্রিস্টাব্দে। 1943 খ্রিস্টাব্দের বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর, ওয়াভেল। মর্লেমিন্টো সংস্কার আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? উত্তর, 1909 খ্রিস্টাব্দে। সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? উত্তর, 1855 খ্রিস্টাব্দে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর, সতীশচন্দ্র সামন্ত। মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর, থিওডোর বেক। লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়? উত্তর, 1916 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম কবে রেলপথ স্থাপিত হয়? উত্তর, 1853 খ্রিস্টাব্দে। কোন আইন দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? উত্তর, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। ভারতের প্রথম পাটকল কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর, ভারতের প্রথম পাটকল 1855 খ্রিস্টাব্দে বাংলার রিষড়ায় প্রতিষ্ঠিত হয়। চীনে চৌঠামের আন্দোলন হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর, 1919 খ্রিস্টাব্দে। চুইয়ে পড়া তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? উত্তর, টমাস ব্যাবিংটন মেকলে। এই ভিডিওর শেষ প্রশ্ন, কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর, উইলিয়াম জোন্স।